গত পাঁচ থেকে ছ দিন ধরে অনেক জায়গায় অনেক খবর আপনারা শুনতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের তরফ থেকে কারণ হোয়াটসঅ্যাপের তরফ থেকে যে নতুন প্রাইভেসি পলিসিটা এখানে বের করা হয়েছে এই প্রাইভেসি পলিসিতে আপনাকে কিছু এগ্রি করতে বলা হচ্ছে এখন যদি আপনি সেই এগ্রি না করেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার ডিলিট হয়ে যাবে আট ফেব্রুয়ারির পরে তো বন্ধুরা গত পাঁচ ছ দিন ধরে আমি সহ অনেক এমন ইউটিউবার আছে যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে এই যে প্রাইভেসি পলিসিটা অরিজিনালি কী বলা হয়েছে এই সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছে এখন হোয়াটসঅ্যাপ নিজেও এটা বুঝতে পারছে কি তাদের পপুলারিটিটা ধীরে ধীরে কমছে কারণ হোয়াটসঅ্যাপের পপুলারিটির জায়গায় মেনলি টেলিগ্রাম এবং সিগন্যাল এই যে দুটো অ্যাপ্লিকেশান এই দুটো অ্যাপ্লিকেশান তাদের জায়গাটা দখল করার চেষ্টা করছে তো হোয়াটসঅ্যাপ ফাইনালি তাদের তরফ থেকে পুরো একদম ক্লিয়ার করে দিয়েছে কি ফাইনালি তারা এই প্রাইভেসি পলিসিতে অরিজিনালি বলেছে এটা কি আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল ইউজার্স হন তো আপনার কোনোরূপ কোনো প্রাইভেসিতে হ্যাম্পার হবে না কিন্তু যদি আপনি একজন বিজনেস ইউজার হন তো আপনার প্রাইভেসি এখানে হ্যাম্পার হতে পারে এবং ডিরেক্টলি এটা হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হয়েছে বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে এটাও বলা হয়েছে কি এটা প্রথমবার নয় হোয়াটসঅ্যাপ এর আগেও ইউজার্সদের ডেটাটা ইউজ করত মেনলি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করার জন্য কিন্তু তারা তাদের ইউজার্সদের জানায়নি কিন্তু ফাইনালি হোয়াটসঅ্যাপ মেনলি ইউজারের সঙ্গে আরও বেশি ট্রান্সপারেন্ট থাকার কারণে মানে ইউজারের থেকে কি কী ডেটা নেওয়া হচ্ছে সেইটা ইউজারকে জানানো এটা হোয়াটসঅ্যাপ মনে করেছে কি এটা ঠিক এজন্য ইউজারদের জানানোর জন্য এই প্রাইভেসি পলিসিটা এগ্রি করা বাধ্যতামূলক এখানে করে দিয়েছে বন্ধুরা আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো কি অরিজিনালি যারা ইন্ডিভিজুয়াল ইউজার্স আছে মানে ধরুন আপনি আপনার ফ্রেন্ডসের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কথা বলছেন গ্রুপ কলিং করছেন তো হোয়াটসঅ্যাপ কী কী অ্যাক্সেস তারা এখানে নেবে কী কী পারমিশন তারা নেবে এবং যারা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে তাদের কি কী পারমিশন এখানে দিতে হবে এই সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন ভিডিওটাকে শুরু করা যায় বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে যে এফএ কিউ পোস্ট এখানে করা হয়েছিল হোয়াটসঅ্যাপের তরফ থেকে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কি হোয়াটসঅ্যাপ যেটা কোনো প্রাইভেট ম্যাসেজ তারা দেখবে না মানে যদি আপনি একজন ইন্ডিভিজুয়াল ইউজারসন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা কেউ সেই প্রাইভেট মেসেজটার অ্যাক্সেস পাবে না কারণ এটা এখনও এন টু এন এনক্রিপশান এখানে কাজ করছে এরই সঙ্গে সঙ্গে যদি আপনি কারোর সঙ্গে কলিংয়ে কথা বলেন ধরে নিন আপনি আপনার বন্ধুর সঙ্গে অডিও কল বা ভিডিও কলিংয়ে কথা বলছেন তো সেখানে এখানেও হোয়াটসঅ্যাপ ইন্টারফেয়ার করবে না হোয়াটসঅ্যাপ সেই জিনিসটাকেও দেখবে না বা কোনো সার্ভারে সেই ডকুমেন্টসটাকে সেভ রাখবে না এই জিনিসটা হোয়াটসঅ্যাপের তরফ থেকে এখানে বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে এটাও বলা হয়েছে কি হোয়াটসঅ্যাপ কোনো কললগস তারা সেভ রাখবে না মানে এর আগে আপনি কাকে কাকে কল করেছেন বা কার সঙ্গে কীরকমভাবে কথা বলেছেন কোনো ব্যাপারটাই হোয়াটসঅ্যাপ তাদের সার্ভারে সেভ রাখবে না হয়তো আপনার প্রোফাইলে শো করবে কি আপনি একে 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 কল করেছেন কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব ডেটাবেসে এইসব ডেটা স্টোর করে রাখবে না বন্ধুরা হোয়াটসঅ্যাপ ইউজ করে যদি আপনি কাউকে আপনার লোকেশানের অ্যাক্সেস দেন ধরে নিন আপনি আপনার বন্ধুর বাড়িতে যেতে চান কিন্তু আপনার বন্ধুর এক্স্যাক্ট বাড়িটা আপনি জানেন না তো আপনার বন্ধুকে বললেন কি তোর বাড়ির যে লোকেশানটা আছে সেটা হোয়াটসঅ্যাপ আমাকে পাঠা এবং সেই লোকেশানে ট্যাপ করে গুগল ম্যাপ খুলে যায় এবং সেই গুগল ম্যাপ দিয়ে আপনি তার বন্ধুর বাড়িতে চলে যান বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে এটাও বলা হয়েছে কি কারোর লোকেশন যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা হয় সেটা এন টু এন্ড এনক্রিপশনে কাজ করবে মানে হোয়াটসঅ্যাপ সেই লোকেশনেরও অ্যাক্সেস পাবে না বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা আরও যে কোনো অ্যাপ্লিকেশান আছে কারোর সঙ্গে সেই ডেটা শেয়ার করা হবে না বন্ধুরা হোয়াটসঅ্যাপের তরফ থেকে এটাও বলা হয়েছে কি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসের তো পারমিশন নেবে মানে আপনার মোবাইল ফোনে যে সকল কন্ট্যাক্টসগুলো সেভ আছে তার তো পারমিশন নেবে কিন্তু সেই কন্ট্যাক্ট ডিটেলস কখনোই সে ফেসবুক বা ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করবে না এইটা হোয়াটসঅ্যাপের তরফ থেকে বারবার বলা হয়েছে কন্ট্যাক্টসের পারমিশন এই কারণেই নেওয়ার কি আপনি কারোর সঙ্গে যদি কথাবার্তা বলতে চান ধরে নিন আপনার আপনি আপনার ফোনে নতুন একটা কন্ট্যাক্ট সেভ করলেন এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে চাইছেন তো তাতে যদি পারমিশনটা হোয়াটসঅ্যাপকে কনট্যাক্টসের না দেওয়া হয় তো হোয়াটসঅ্যাপ সেই কন্ট্যাক্টসটাকে খুঁজেই পাবেন এবং আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন না তো এই জিনিসটাকে আরও ইজি এবং ফাস্ট করার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের তরফ থেকে কনট্যাক্টসের পারমিশন নেওয়া হয়েছে কিন্তু বারবার এটা বলা হয়েছে কি এই কন্ট্যাক্ট ডিটেলস মেনলি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করবে না বন্ধুরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যদি কোনো গ্রুপ কলিং করেন গ্রুপের মধ্যে অডিও কল করছেন বা ভিডিও কল করছেন তো এরও অ্যাক্সেস হোয়াটসঅ্যাপ পাবে না বা হোয়াটসঅ্যাপ যদি দেখতে চাই কি আপনি যে গ্রুপ কলের মধ্যে কী কী করছেন কিছু জিনিসই হোয়াটসঅ্যাপ এখানে দেখতে পাবে না তারও পারমিশন এখানে নেবেন এটা ক্লিয়ারলি হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হয়েছে এরই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা নতুন ফিচার্স এখানে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপেয়ারিং ফিচার্স এই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি তো হোয়াটসঅ্যাপ ডিস্যাপেয়ারিং ফিচার্স যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যদি ডিস্যাপেয়ারিং ফিচার্সটাকে ইউজ করেন তো এক সপ্তাহ পর সেই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের কোনো সার্ভারে সেই মেসেজটা সেভ থাকবে না এরই সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজস্ব ডেটা হোয়াটসঅ্যাপের মধ্যে ডাউনলোড ডাউনলোড করতে পারেন আপনি আপনার মোবাইল ফোনে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে ইউজ করার জন্য দেওয়া হয়েছে তো যারা প্রাইভেট চ্যাট করে তাদের সিকিউরিটি তো বেশি সমস্যা হবে না কিন্তু এখানে হবে যারা মেনলি বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে কারণ একটা বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে যে সকল কথাবার্তাগুলো আছে সেগুলো তো প্রাইভেট কথাবার্তা হবে না সেগুলো বিজনেসই কথাবার্তা হবে এবং হোয়াটসঅ্যাপের তরফ থেকে ক্লিয়ারলি এটা বলা হয়েছে কি এই যে প্রাইভেসি পলিসিটা আপডেট করা হয়েছে এখানে সব থেকে বেশি হ্যাম্পার হবে যারা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে বা কোনো ইন্ডিভিজুয়াল থেকে বিজনেসে যদি আপনি মেসেজ করতে যান এক্ষেত্রে কী হয় বিজনেস অ্যাকাউন্ট লোকে কেন ইউজ করে মেনলি তাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য এখন ধরুন আপনি কোনো একটা মোবাইলের দোকানের সঙ্গে মোবাইলের দোকানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট আছে আপনি মোবাইল কিনতে চান বিভিন্ন মোবাইল কোম্পানির ফোনের দাম আপনি জিজ্ঞেস করছেন সেক্ষেত্রে তো সেই ডেটাটা হোয়াটসঅ্যাপ মেনলি ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করবে এবং আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই রিলেটেডই দেখ দেখাবে মানে তারা মেনলি অ্যাডভার্টাইজমেন্টটাকে আরও টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোর জন্য হোয়াটসঅ্যাপ মেনলি বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সে সমস্ত অ্যাক্টিভিটিগুলো নেবে এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি জানেন হোয়াটসঅ্যাপ এর অপশান সেখানে দেওয়া হয়েছে তো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যদি তার পেমেন্ট করেন তো আপনার যে পেমেন্ট ডিটেলসটা সেটা হোয়াটসঅ্যাপ নেবে মানে প্রাইভেসি পলিসিতে যে সকল ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে আপনার লোকেশান অ্যাক্সেস আপনি কোথায় থাকেন আপনি কীরকমভাবে কথাবার্তা করেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেই পারমিশনগুলো নেবে এরকম ক্যালিফিকেশন করা হয়েছে যদিও আগে যেরকমভাবে হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করতেন এখনও সেভাবেই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন কিন্তু যদি আপনি অত্যন্ত বেশি সিকিউরিটি নিয়ে সমস্যা নিয়ে ভোগেন কি মানে আপনি চান নাকি আপনার কোনোরূপ তথ্য পাবলিক হোক বা বাইরে যাক তো বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি হোল্ড না করেন তো কোনোরূপ সমস্যা হবে না ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে টু এন্ড এন্ট্রিপশনই কাজ করবে এবং হোয়াটসঅ্যাপের তরফ থেকে ফাইনাল এটা ক্ল্যারিফাইও করে দেওয়া হয়েছে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটে ফাইনালি পাঁচ থেকে দিন পর যখন পুরো দুনিয়া হোয়াটসঅ্যাপ বয়কট করার কথা বলছিল সেই সময় হোয়াটসঅ্যাপের তরফ থেকে ফাইনালি এসে বলে দেওয়া হল কি তারা অরিজিনালি কি কী ডেটা এখানে গ্রহণ করবে তো যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকোনিপতে বলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন